জানা যায়, চীন ইতিমধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের পরীক্ষা শেষ করেছে, চলছে তৃতীয় ধাপের পরীক্ষার প্রস্তুতি। আর বড় আকারে তৃতীয় ধাপের ভ্যাকসিন পরীক্ষা চালাতে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে অনুমোদন পেয়েছে চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ। পাশাপাশি বাংলাদেশেও এ পরীক্ষা চালাতে চায় দেশটি। এই বিষয়ে নানা মাধ্যমে আলোচনাও চালাচ্ছে দেশটি। কূটনৈতিক সূত্র জানায়, চীনে নতুন করে করোনায় সংক্রমিত রোগী কমে যাওয়ায় এখন দেশের বাইরে সম্ভাব্য ভ্যাকসিন পরীক্ষার জন্য জায়গা খুঁজছে চীন। বর্তমানে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বগতিতে থাকায় বাংলাদেশকে এর উপযুক্ত মনে করছে চীন। ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিতে চীনের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। এই বিষয়ে অবহিত আছেন সরকারের ঊর্ধ্বতন এমন এক কর্মকর্তা, বলেন, দেখুন, ঘনবসতিপূর্ণ দেশ হিসাবে করোনা সংক্রমণের ভয় আমাদের বেশি, আবার মাসের পর মাস সব কিছু বন্ধও রাখা যাবে না। এমন অবস্থায় এই করোনা ভাইরাসের ভ্যাকসিন অত্যন্ত জরুরি। বাংলাদেশ শুধু নয়, পুরো বিশ্বে এর অপেক্ষায়। বিশ্বের বিভিন্ন দেশে এই ভ্যাকসিনের প্রস্তুতি কাজ চলছে, চীন কিছুটা এগিয়েও রয়েছে। এমন অবস্থা, তারা বাংলাদেশে এর তৃতীয় ধাপের পরীক্ষা পরিচালনা করতে চায়। যদি তারা সফল হয় তাহলে এর প্রাপ্যতা নিশ্চিত হবে, বিষয়টি এভাবে ভেবে দেখছে বলে তিনি বলেন। তবে এ বিষয়ে আলোচনা এখনও মৌখিক পর্যায়ে রয়েছে উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, চীন এখনও আনুষ্ঠানিক চিঠি দেয়নি, তবে তারা সব ধরনের সম্ভাবনা যাচাই করছে, অন্য কয়েকটি দেশের সাথেও আলোচনা চালাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিদেশে ওষুধ রপ্তানি করে। চীন বাংলাদেশে ভ্যাকসিনের পরীক্ষায় উতরে গেলে এদেশের এসব কোম্পানি এই ভ্যাকসিন উৎপাদনের অনুমতি পেতে পারে। তখন বহুল আকাঙ্ক্ষিত এই করোনার ভ্যাকসিনে বাংলাদেশের জনগণের অ্যাক্সেসও বাড়বে। সরকারের উপর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এটা সত্য যে চীনে করোনা ভাইরাসের ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপের জন্য জায়গা খুঁজছে। এ পর্যায়ের টেস্ট 15-20,000 মানুষের শরীরে করতে হবে, এই জন্য তারা বাংলাদেশকে উপযুক্ত ভাবছে। সাধারণত যে দেশে ভাইরাস বিস্তৃত আকার বাড়ছে সেখানে এটি পরীক্ষা করতে হয়, এতে বাস্তব জীবনে ভ্যাকসিনের প্রকৃত কার্যকারিতা দেখা হয়ে যায়। তবে সবার আগে চীনে যে প্রতিষ্ঠান এই ভ্যাকসিন তৈরির কাজ করেছে সেই প্রতিষ্ঠানের মতোই বাংলাদেশেও ক্লিনিক্যাল রিসার্চ ফার্মের সাথে তাদের চুক্তি করতে হবে। হয়তো তারা বাংলাদেশে এ ধরনের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করছে, এরপর সরকারের কাছে অনুমতি চাইবে, বললেন ওই কর্মকর্তা। জানা যায়, বিশ্বজুড়ে 1 ডজনের বেশি ভ্যাকসিন আগেভাগে আনার জন্য প্রতিযোগিতা শুরু হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন সফলভাবে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষা পর্ব পেরোতে পারেনি। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনা ভাইরাস মহামারী ছড়ালেও গত মাস থেকে দেশটিতে দিনে সর্বোচ্চ 10 জন রোগী শনাক্ত হচ্ছে। ভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় চীনা প্রতিষ্ঠানগুলো দেশের বাইরে ভ্যাকসিন পরীক্ষা করতে চাইছে। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপের অ্যাফিলিটি প্রতিষ্ঠান থেকে করোনা ভাইরাস প্রতিরোধী সম্ভাব্য 2টি ভ্যাকসিন প্রস্তুত করা হয়েছে। এগুলো ইতিমধ্যে চীনে 2,000 মানুষের উপর প্রয়োগ করা হয়েছে। চীনের ভ্যাকসিন প্রস্তুতকারক অন্যান্য সংস্থার মধ্যে ক্লোভার বায়োফার্মাসিউটিক্যাল দেশের বাইরে ভ্যাকসিন পরীক্ষা করছে। ইতিমধ্যে তা অস্ট্রেলিয়ায় প্রাথমিক পরীক্ষা করা হয়েছে। এর বাইরে সিনোভ্যাক বায়োটিক শিগগিরই ব্রাজিলে 9,000 স্বেচ্ছাসেবকের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ করে তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করবে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।